আমরা এসে স্নান করে নিয়েছি আর দিয়া আমাদের জন্য রান্না করে নিয়েছিল, তো এবার আমরা খেতে যাব। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো এভরিওয়ান, আজ আমি যাচ্ছি শিলচর আমার দিদির বাড়িতে, তো তোমরা আমার সাথে থাকো। আমি একা যাব না, আমার বোনও যাবে আমার সাথে। তো আমি ফ্রেশ হয়ে গেছি, এবার আমি যাব ব্রেকফাস্ট করতে, তারপর ব্রেকফাস্ট করে আমি রেডি হব। সবাই ঘুমোচ্ছে তাই আমি আস্তে আস্তে কথা বলছি, তো চলো এবার আমি রেডি হয়ে নিই। তো আমি রেডি হয়ে গেছি আর এবার আমি বেরিয়ে পড়ব। মাস্ক লাগিয়ে নিয়েছি আর স্যানিটাইজও করে নিয়েছি হ্যান্ড, তো এবার বেরিয়ে পড়ব। তাহলে আমরা স্টেশনে চলে এসেছি, তো 5 মিনিটের মধ্যেই ট্রেন ঢুকবে। তো আমি তো ট্রেনে অপেক্ষা করছি কখন ট্রেনটা আসবে, খুব এক্সাইটেড আমরা যাওয়ার জন্য। আসলে ঘুরতে যেতে খুবই ভালো লাগে আমার, তো ট্রেনে অপেক্ষা করছি কখন আসবে। আমি আপন থেকে বলা হয়েছিল আজকে আমরা হারেঙ্গাজা অবধি চলে এসেছি আর আমি যে স্প্রাইটটা খাচ্ছি। বান্দরখাল অবধি চলে এসেছি আর এখানেই ট্রেন। খুবই স্পিডে যাচ্ছে, দেখ খালি। তো আমাদের ট্রেনটা এখন ছেড়ে দিয়েছে, দেখো কি সুন্দর নদী। তাহলে
আমরা বদরপুর অবধি চলে এসেছি, আর একটু পরেই নেমে যাব আমরা। অনেক গরম লাগছে এখানে। তাহলে এভরিওয়ান, এখন শিলচর ঢুকছে, তো দিয়ার জিজু আমাদেরকে নিতে আসবে, তো আমরা বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এসে স্নান করে নিয়েছি, আর দিয়া আমাদের জন্য রান্না করে নিয়েছিল, তো এবার আমরা খেতে যাব। আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তো ফিরে আসছি আরো নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, চলো বাই, চলো এবার খেতে, চলো।